শনিবার অ্যালয় স্টিল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবং প্রাক্তন রবীন্দ্রভবন ফুটবলারদের উদ্যোগে দুর্গাপুর অ্যালয় স্টিল স্টেডিয়ামে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যালয় স্টিল প্ল্যান্টের জেনারেল ম্যানেজার দশরথ রাওয়ানি, কমলেন্দু মিশ্র, সমাজসেবী সুদেব রায় সহ প্রয়াত স্বপন গুহর অগণিত ছাত্র ও অনুরাগী বৃন্দ। উপস্থিত সকলে স্বর্গীয় স্বপন গুহর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়ে দু মিনিট নীরবতা পালন করে তার আত্মার শান্তি কামনা করেন। এরপর বিশিষ্ট অতিথিরা স্বপন বাবুর স্মৃতিচারণ করেন। স্বর্গীয় স্বপন গুহ 1943 সালের 11 নভেম্বর পরাধীন ভারতের তৎকালীন পূর্ববঙ্গের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার অদম্য আকর্ষণ, তাই তো অতি সহজেই স্থান করে নেন গড়ের মাঠে। সেখান থেকে 1965 সালে জুনিয়র বাংলা দলে খেলার সুযোগ পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে, পৌঁছে যান সাফল্যের উচ্চ শিখরে। 1969 সালে চাকরির সুবাদে বার্নপুর থেকে দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্টে যোগদান, আর তার এই যোগদান দুর্গাপুরের ফুটবল ইতিহাসে স্বর্ণযুগ বললে কোনো ভুল হবে না। একাধারে কিংবদন্তি ফুটবলার, অন্যদিকে অসাধারণ কোচিং দক্ষতা। খেলা থেকে অবসর গ্রহণের পর 1974 থেকে 75 সালে দুর্গাপুরের প্রথম NIS কোচ। এরপর শুরু হয় দুর্গাপুরের বুকে ফুটবলার গড়ে তোলার কাজ। ফুটবল প্রশিক্ষক হিসেবে তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। অ্যালয় স্টিল প্ল্যান্টের বুকে দলের দায়িত্ব গ্রহণের পাশাপাশি MIS ক্লাবের প্রশিক্ষণের দায়িত্ব গ্রহণ করেন। এরপর সময়টা 1978 সাল। স্বপন গুহর হাত ধরে পথ চলা শুরু করল দুর্গাপুর ইস্পাত নগরীর এ জোনের রবীন্দ্রভবন। আর এ যেন কোনো রূপকথার গল্পের মতো। স্বপনবাবুর প্রশিক্ষণে খুব অল্প সময়ের মধ্যে অবিভক্ত বর্ধমান তথা সমগ্র পশ্চিম বাংলায় সুনামের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে রবীন্দ্রভবন ফুটবল দল। তার প্রশিক্ষণের সবথেকে বড় কথা, শিক্ষার্থীদের তিনি সন্তান তুল্য স্নেহে আগলে রাখতেন। স্বপন গুহর প্রশিক্ষণে বহু ফুটবলার এই শহর, জেলা ও কলকাতার মাঠে প্রতিষ্ঠা লাভ করেছে। তার আদর্শ ও নিয়মানুবর্তিতায় যোগ্য ভূমিকা পালন করেছে তার সুযোগ্য ছাত্ররা। স্বর্গীয় স্বপন গুহর অবদান দুর্গাপুরের ফুটবলের ক্ষেত্রে এক দৃষ্টান্ত স্থাপন করে গেছে। আজ এই স্মরণ সভা অনুষ্ঠানে অ্যালয় স্টিল প্ল্যান্ট স্পোর্টসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক দশরথ রাওয়ানি স্বর্গীয় স্বপন বাবুর স্মৃতিতে কিছু করার ইচ্ছে প্রকাশ করেছেন। এখন সেল হিসেবে দেখা যাচ্ছে কি আমাদের ম্যাক্সিমামভাবে স্পোর্টস ডিপার্টমেন্টটা সব জায়গাতে স্পোর্টস অফিসার, স্পোর্টস রিক্রুটমেন্ট সেসব বন্ধ হয়ে গেছে। কিন্তু যেটা আমরা এখন রিসেন্টলি আমরা SPSB মিটিং অ্যাটেন্ড করে এলাম দিল্লিতে, ওখানে যেটা চিন্তাভাবনা নেওয়া গেছে চেয়ারম্যান ম্যাডামের সামনেই যে আমাদের স্পোর্টস রিক্রুটমেন্ট যদি নাও যদি হয় তাহলে আমরা কীরকম করে আমাদের ক্যাম্প চালাতে পারি অন্য অন্য ইউনিটে, এক একটা যেমন DSP এখন এগিয়ে আসছে, ইসকো পাশে আছে, ওদেরকেও কোনো মানে যে কোনো প্ল্যান যেভাবেই যে কোনো ক্যাম্প যদি স্টার্ট করতে চায় তাহলে আমাদের সেল কর্পোরেট অফিস থেকে সাহায্য করবে। আর গ্রাউন্ডে আমাদের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য এখন একটা হয়েছে কি CSR ফান্ড থেকেও সেই টাকা পয়সা দেওয়া হচ্ছে, সো দ্যাট কি আমাদের ফ্যাসিলিটিগুলো বাড়ানো যায়। অন্যদিকে স্বপনবাবুর সুযোগ্য পুত্র স্বাক্ষর গুহ বলেন, মাঠের সূত্রেই, মাঠের ডিসিপ্লিনের সূত্রেই আজকে আমার বড় হওয়া। সুতরাং মাঠকে যে সম্মান করতেন উনি, যে সম্মানের জন্য আজকে যে সম্মান পেয়েছেন তার পেছনে এই মাঠের অবদান আমি কখনো ভুলতে পারব না। এবং আমিও সম্মান করি তার মাঠের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে এখানে এসে কেমন লাগে, কী বুঝলেন যে স্বপনদার মানে আপনার বাবার এই যে এটা মানে কী কী অনুভব করলেন আপনি? একটা জিনিসই মনে করলাম যে দুর্গাপুরে আমি শুধু একমাত্র ছেলে নই, ওনার শত শত ছেলে আছে। এটাকে আমি বলতে পারলাম, আমার অনেক দাদা আছে, অনেক কাকা জ্যাঠারাও আছেন এখানে। নিজস্ব রক্তের সম্পর্ক না হলেও মানসিকভাবে অনেক সম্পর্ক তৈরি করে আছে, এটাই আমি বলতে পারি। এদিনের স্মরণ সভায় রবীন্দ্রভবনের কৃতি ছাত্ররা স্বর্গীয় স্বপন গুহর পুত্রের হাতে গুরুকে তাদের স্মৃতির মণিকোঠায় স্মরণীয় করে রাখতে একটি প্রতিকৃতি তুলে দেওয়া হয়।
1978 সালে রবীন্দ্র ভবনের যে পথচলা, সেই পথচলার সমস্ত ছাত্ররা যারা স্বপনদা শিখিয়েছিলেন, সেই স্বপনদা শেখানো আমরা স্বপনদার কাছ থেকে শিখিয়ে আমরা প্রতিষ্ঠিত সবাই পেয়েছি, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। স্বপনদার ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না। স্বপনদার প্রতি আমাদের শ্রদ্ধা জানাবার জন্য আমরা রবীন্দ্র ভবনের ছাত্ররা আমাদের গুরুকে একটা সম্মান, তার একটা ছবি আমরা স্বপনদার ছেলে পরিবারের হাতে আমরা তুলে দিলাম। হয়তো এটাই আমাদের গুরুর প্রতি, এটাই আমাদের একটা বিশেষ শক্তি। আরেকটা কথা বলি, শুনলাম একটা কোচিং ক্যাম্পের আপনারা ইয়ে করেছেন। আমরা পরিকল্পনায় আছে যে একটা ক্যাম্প, এবং সেই ক্যাম্পটা করবো, এরকম সাধারণ ক্যাম্প না। স্বপনদা যেটা ওই যে বললো যে 1978 সালে রিং পুশ পাস করার জায়গা, যে সেই সময় আধুনিকতার যে জায়গাটা, সেই আধুনিকতার মানে যদি কোনো কোচিং ক্যাম্প আমরা পরিকল্পনা নিচ্ছি, যদি করা যায় অবশ্যই। আমরা স্বপনদার ছেলের সাথে কথা বলেছি, ও সাহায্যের হাত আমাদের সাথে বাড়ি দেবে বলেছে, যদি হয় অবশ্যই স্বপনদার নামে সেই ক্যাম্পটা যাবে। 1977 সাল থেকে স্বপন গুহ দুর্গাপুরের অ্যালয় স্টিল প্ল্যান্ট, ফুটবল ছাড়াও MIS, রবীন্দ্র ভবন, হস্টেল অ্যাথলেটিক ক্লাব, সুভাষচন্দ্র বয়েজ ক্লাব ও আমরা কজন বয়েজ ক্লাব সহ অনেক জায়গায় প্রশিক্ষণ দিয়েছেন। দীর্ঘ অসুস্থতাজনিত কারণে দুর্গাপুরের স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব স্বপন গুহ 12 মে সকাল 9:32 স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। আমরাও LCW ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে স্বর্গীয় স্বপন গুহর আত্মার শান্তি কামনা করছি, পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। নিজেকে করে তুলতে চান একেবারে সবার থেকে আলাদা? আপনার হেয়ার কাট লুকসে থাকুক এক আলাদা মাধুর্য। চিন্তা নয়, আপনার শহরে রয়েছে BU স্মার্ট সালন, যেখানে আপনি হয়ে উঠবেন একদম স্মার্ট। দুর্গাপুর তথা পশ্চিম বর্ধমানে এই প্রথমবার BU স্মার্ট সালন রয়েছে স্মার্ট মিরর, যে বলে দেবে কোন লুকসে আপনি শ্রেষ্ঠ। তাহলে আর দেরি নয়, পুরুষ মহিলা নির্বিশেষে আজই চলে আসুন BU স্মার্ট সালনে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে আজই ইনস্টল করুন আমাদের অ্যাপস, আর 30 মার্চ পর্যন্ত অ্যাপের মাধ্যমে বুকিং করলেই মহিলাদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়। তাই নিজেকে সবার থেকে একেবারে আলাদা করতে আসতেই হবে আপনাকে BU স্মার্ট সালন। আমাদের ঠিকানা BU স্মার্ট সালন, নজরুল সরণি, দুর্গাপুর, সিনেমা হল কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, সিটি সেন্টার, দুর্গাপুর। কন্ট্যাক্ট নাম্বার 8900145200। আপনাদের অতি পরিচিত শ্রী বালাজি এন্টারপ্রাইজে দ্য মোবাইল গ্যালারি এখন বিনা চিঠির ঘোষ মার্কেটে, যেখানে রয়েছে মোবাইল হ্যান্ডসেটের নিত্য নতুন অফুরন্ত সব সম্ভার। দ্য মোবাইল গ্যালারি আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ভিভো, ওপো, ওয়ানপ্লাস সহ আইফোন। এছাড়াও আপনারা দ্য মোবাইল গ্যালারিতে পাবেন পোকো, স্যামসাং এফ সিরিজ, ভিভো IQ সহ আরও ব্র্যান্ডেড ফোন, রয়েছে সমস্ত EMI এর সুবিধে। তাই আজই আপনার পছন্দ মতন হ্যান্ডসেট কিনতে চলে আসুন শ্রী বালাজি এন্টারপ্রাইজের দ্য মোবাইল গ্যালারিতে। আমাদের নতুন ঠিকানা শ্রী বালাজি এন্টারপ্রাইজ, দ্য মোবাইল গ্যালারি, ঘোষ মার্কেট, মিওমা মোড়ে কেক শপের ঠিক সন্নিকটেই, বিনা চিঠি। যোগাযোগ নম্বর 7699991490 অথবা 9832121278।